দুই মাসের মধ্যে দেশের সব বিচারিক আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে দুই মাস পর এর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আইনজীবী সুবীর নন্দী দাসের রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সকালে এই আদেশ দেন। আইন মন্ত্রণালয় হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। যথাসময়ে আদেশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।